আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহান মোল এবং আমি মোহসিন শিকদার শুরুতে জানাবো সংবাদ শিরোনাম আপনজনের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষের স্রোত শিডিউল বিপর্যয়ের কবলে ট্রেন যাত্রীরা বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নৌপথে যাত্রীর চাপ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সদরঘাটে পৌঁছতেই দুর্ভোগে মানুষ পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় হাজার হাজার যানবাহন জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট পর্যাপ্ত নিরাপত্তার কথা বললেন র‍্যাব মহাপরিচালক জাতীয় ঈদগায় পাঁচ স্তরের নিরাপত্তা শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা দর্শক শিরোনাম শুনছিলেন সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির শনিবারের বিশেষ আয়োজন মাইসার্চ দর্শক বিস্তারিত আয়োজনে যাচ্ছি শুরুতেই ঈদ যাত্রা প্রসঙ্গ আপনজনের সাথে ঈদ করতে রেল স্টেশন বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় তবে ট্রেন যাত্রীরা আজকে পড়েছেন শিডিউল বিপর্যয় অনেকেই নিয়ম ভেঙে বাড়ি ফিরছেন ট্রেনের ছাদে রেল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনগুলো ছয় থেকে বারো ঘন্টা পর্যন্ত বিলম্বে ছাড়ছে বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ভিড় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে ক্রেতাদের মমিন হোসেনের ক্যামেরায় শারমিন আজাদের রিপোর্ট কমলাপুর রেল স্টেশনে এভাবেই অপেক্ষার প্রহর গুনছেন ঈদে ঘরমুখো মানুষ ট্রেনের শিডিউল বিপর্যয়ে তাদের এই দুর্ভোগ লেটে আসবে রাত সাড়ে দশটায় অনেকক্ষণ পর ট্রেন আসলো বিকাল চারটে বাজে আসবে ট্রেন এখনো আসে না দশটা পঁয়ত্রিশে ছাড়ার কথা দীর্ঘ অপেক্ষার পরও ট্রেনে উঠে সব ক্লান্তি ভুলে যাচ্ছেন যাত্রীরা ঈদে পরিজনদের সাথে সময় কাটাবেন এই আনন্দেই বিভোর তারা প্ল্যাটফর্ম এখনো দিচ্ছে না ওয়েট করছি ট্রেনের জন্য ঈদের জন্য একটু অন্যরকম ভিড় ভিড় লাগছে কাজিনদের সাথে ঘোরাঘুরি করব সবার সঙ্গে দেখা করব প্রতিদিন ছেড়ে যাচ্ছে ৫৬টি ট্রেন রেল কর্তৃপক্ষ জানালেন শিডিউল বিপর্যয় এড়ানো যাবে না তো প্রতিটি ট্রেন ও পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেনই ৬ ঘন্টা থেকে ৮ ঘন্টা বিলম্বে আসছে এবং ঢাকা আসার পর আমরা যথাসম্ভব যত দ্রুত সম্ভব ঢাকা থেকে ছেড়ে দিতে পারছি অনেকেই বাড়ি ফিরছেন বাসে চেপে সেখানে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ নির্ধারিত ভাড়ার বেশি টাকা দিতে হচ্ছে অনেককে ২০০ টাকার ভাড়া ৩০০ টাকা ৩৭০ টাকা নিচ্ছে নন এসি ৩০৩ টাকার পরিবর্তে তারা ভাড়া নিচ্ছে ৫০০ টাকা তোমরা বলতেছে যে আমরা একটু চাবানি খামোকে খুশি হন তাহলে দিতে পারেন অনেক কেন জবাব বসে দিচ্ছি কোনো টিকিট পাচ্ছি না এ বিষয়ে বাস মালিকদের প্রতিনিধিরা জানালেন কোম্পানির নির্দেশেই বাড়তি ভাড়া হাঁকছেন কোম্পানিকে ধরেন আমরা কমিশন বেচি আমাকে সিট দেয় না বেটিসে যেবার নির্দিষ্ট ভাবে দিতেছ আমরা শারমিন আজাদ মাইটিভি ঢাকা ঈদযাত্রায় নৌপথে যাত্রীর চাপ এখন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তবে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট পৌঁছতে গিয়ে বেশ দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের বিভিন্ন এলাকা থেকে সদরঘাট পর্যন্ত বাস কম থাকায় অনেকটা পথ হেঁটে সদরঘাটে ছুটতে হয় অনেককে দর্শক আরও জানাচ্ছেন আমিনুল মজলিস সদরঘাটে অব্যাহত রয়েছে ঈদে ঘরমুখো মানুষের স্রোত আগে ভাগে জায়গা পেতে দখল করছেন নিজের আসন তীব্র গরমে তাই অপেক্ষা করতে হচ্ছে অনেককেই বিবাহের পরে আমি এই প্রথমেই আমার শ্বশুরবাড়ি ঈদ করতেছি যদিও প্রিয়জনের সান্নিধ্যের কথা ভেবে যানজটের বিড়ম্বনা কিংবা পথের ক্লান্তি ম্লান হচ্ছে সবই শেখরের টানে পাড়ি জমাচ্ছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীও কথা হয় তার সাথে ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন ভিন্ন আঙ্গিকে কিন্তু আমি মনে করি যে যার যার বাড়িতে গিয়ে শেকড়ের কাছে গিয়ে এই ঈদ উদযাপন করা উচিত এখানে এরকম না যে আমরা কোনো কিছু কোরবানি করে আমার সমাজকে দেখিয়ে যে এই করছি ওই করছি
আনন্দ কেবল নিজের ভেতর নয়, পরের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যেও যে প্রকৃত সুখ নিহিত সে কথাও স্মরণ করিয়ে দেন নাসির উদ্দিন সাথী। যেখানে আমার জন্ম সেখানে আমি সবাইকে নিয়ে একত্রিত হয়ে নামাজ পড়ব, ঈদের নামাজ পড়ব এবং এই এই যে ঈদ উদযাপন করব সবাইকে নিয়ে, এই হচ্ছে আমার খুশি। নদীপথেই বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গ সহ দেশের 23টি জেলার মানুষ। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। ঢাকার ইচ্ছা মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হচ্ছে। পুরো রাস্তায় যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। ঢাকার ইচ্ছা মহাসড়কের মানিকগঞ্জ অংশে 35 কিলোমিটার অংশের মধ্যে গড়ে 20 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এদিকে পাটুরিয়া ঘাটে যানবাহন প্রায় 8 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে পারাপারের অপেক্ষায়। বৃষ্টি ফেরি দিয়ে পারাপার করা হলেও অতিরিক্ত যানবাহনের জন্য ঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। শেষ মুহূর্তে গড়মুখ মানুষের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়া চলমান বিআরটি প্রকল্পের কাজ ও সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত থাকায় এই অবস্থা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় যানবাহনে আধিক্যের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমূরকে কেন্দ্র করে যানবাহনের চাপ বাড়ছে। তবে বিগত কয়েক বছরের চেয়ে যানজট নেই। রাজধানীর কাছে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে করটিয়া পর্যন্ত 25 কিলোমিটার রাস্তায় যানবাহন চলছে থেমে থেমে। এই সড়কের গোড়ায় মির্জাপুর, পাকুল্লা, করটিয়া বাইপাস, নগর জালুইফে, রাবনা বাইপাস, পোংলি, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্বপার এলাকায় মাঝে মাঝে যানজটের সৃষ্টি হচ্ছে। 7 শতাধিক পুলিশ এই মহাসড়ক স্বাভাবিক গতিতে যানবাহনে চলাচলের দায়িত্ব পালন করছে। বর্তমানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক যানবাহনের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি যানবাহন চলাচল করছে। অন্যদিকে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপের কারণে টোল আদায় করতে সময় লাগায় যানজটের সৃষ্টি হচ্ছে। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। হাটে গরু ছাগলের সংখ্যা প্রচুর, পাশাপাশি ভিড় বেড়েছে ক্রেতাদের, কিন্তু পশুর যথাযথ দাম পাওয়া যাচ্ছে না বলে দাবি করছেন বিক্রেতারা, আশঙ্কা করছেন লোকসানের। দর্শক আরও জানাচ্ছেন ডেনি দ্রং। রাজধানীর পশুর হাটে প্রতি মুহূর্তেই ঢুকছে কোরবানির পশু। ভালো দামে বিক্রির আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এনেছেন এসব পশু। আকার অনুযায়ী 60,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত গরুর দাম হাঁকছেন বিক্রেতারা, আর ছাগলের দাম চাওয়া হচ্ছে 8 থেকে 20,000 টাকা পর্যন্ত। তবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা না পাওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। হ্যাঁ, জিজ্ঞাসা করতেছে, ওরা হলো 2 লাখ অথবা 3 লাখ টাকা বলতেছে, কিন্তু আমাদের যে দেশের বাড়িতে ওখানে তো 4.5 লাখ টাকা, 7.5 লাখ বলছে। চাওয়া দাম তো আমরা 7 চাইছি, কিন্তু আমার দামই বলে না। প্রত্যেকটা গরুতে 10,000-15,000 করে কাস্টমার কম দাম বলছে। ক্রেতারা জানান অতিরিক্ত দাম হাঁকছেন বিক্রেতারা, নিজেদের বাজেট অনুযায়ী তাই পশু কেনায় আগ্রহের কথা জানান তারা। মানুষ তার বাজেট নিয়ে এসেছে, এর ভিতরে হলে কিনে ফেলবে। দাম বেশি বেশি মনে হচ্ছে, গতবারের তুলনায় তো কম্পারেটিভলি বেশি। একটা কিনছি 50,000 আর একটা কিনছি 90,000, মোট 95,000। সময় গড়ানোর সাথে সাথে হাটে যেমন বেড়ে চলেছে গরু ছাগলের সংখ্যা, তেমনি বেড়ে চলেছে ক্রেতার সংখ্যাও, আর এতে যেন আশার ঝলকানি বিক্রেতাদের মাঝে। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। রাজধানীর 45টি গরুর হাট শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বিকেলে পূর্বাচল নীলা মার্কেটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তিনি বলেন, গরুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তবে রাস্তাঘাটে চাঁদাবাজি হলে প্রমাণ সাপেক্ষে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন র্যাবের মহাপরিচালক। গরুর হাট কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে, এবং আমরা আমাদের যে নির্ধারিত সময়সূচি 12 আগস্ট ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হব। সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের ব্যবস্থা রয়েছে শহরের মধ্যে, আশেপাশে ক্যাশ ট্রানজাকশনের জন্য আমাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমি আশা করি সবাই এই সুযোগগুলো গ্রহণ করবেন, কেউ চাঁদাবাজি করে তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে পাঁচ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে সাদা পোশাকের বিশেষ বাহিনী। প্রায় 90,000 মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বায়তুল মোকাররম এবং জাতীয় ঈদগাহ ময়দান পুরোটাই সিসিটিভির আওতায় থাকবে এবং এর আন্তঃবেষ্টনী, বহিবেষ্টনী, ব্যারিকেড ব্যবস্থাপনা, পোশাকে এবং সাদা পোশাকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করেন ডক্টর মোহাম্মদ বিন হাসান আল শায়ক। এ সময় মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। রিপোর্ট করেছেন আতিকুর রহমান তিতাস। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। সবার পরনে সাদা দুই খণ্ড বস্ত্র, দুনিয়া ও আখিরাতের কল্যাণ, রহমত প্রাপ্তি ও নিজের গুনাহমাফের জন্য দুহাত তুলে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার এ দৃশ্য মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন। নয়াজিল হজ হাজিদের আরাফাতে ময়দানের অবস্থানের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সূর্যোদয়ের পর থেকে হাজিরা মিনা থেকে রওনা হন আরাফাত ময়দানের উদ্দেশ্যে। দুপুর আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করেন ডক্টর মোহাম্মদ বিন হাসান আল শায়েক। খুতবায় মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনার পাশাপাশি মহান আল্লাহ পাকের নির্দেশিত পথে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়। বিশ্বব্যাপী মুসলিমদের জীবনে শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর রহমত কামনা করেন মোহাম্মদ বিন হাসান আল শায়েক। খুতবা শেষে আরাফাতের ময়দানে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সন্ধ্যা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে খোলা আকাশের নিচে অবস্থানের পাশাপাশি প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। দর্শক, এবার সাপ্তাহিক আয়োজন মাইসাজ। এয়ার কন্ডিশনার তাপ নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ, বিলাসপূর্ণ হলেও গত কয়েকদিনের সংবাদের শিরোনাম হয়েছে এসি বিস্ফোরণের খবর। এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি আছে অনেক রোগী, মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। সঠিক সময় এসির ভেতরে ধুলাবালি পরিষ্কার এবং যন্ত্রপাতি সার্ভিসিং না করায় এসি বিস্ফোরণের অন্যতম কারণ বলে মনে করছেন প্রকৌশলীরা। আরও বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। অতিরিক্ত গরমে বাসা বাড়ি, গাড়ি কিংবা শপিং মলে স্বস্তি প্রকাশের অন্যতম এক যান্ত্রিক উপায়ের নাম এয়ার কন্ডিশনার। পত্রিকা এবং টেলিভিশন খুললেই প্রায় দেখা যায় প্রশান্তিদায়ক এই যন্ত্র মাঝে মাঝে বিস্ফোরণ ঘটিয়ে হয়ে ওঠে প্রাণঘাতী। সম্প্রতি রাজধানীর কাঁঠালবাগান, পান্থপথ, উত্তরা এবং শনিরাখরায় বেশ কয়েকটি এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন। এবার জানতে চাই এসি বিস্ফোরণের কারণ। কথা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক এবং মেকানিক্যাল বিভাগের দুই প্রকৌশলীর সাথে। এটা ব্যবহার করতে করতে এটা একটা সময় এমন আসে যে ওটা এটা ডাস্ট জমে গেছে। আমাদের এখানে ডাস্ট জমার হারটা বেশি, আমাদের এনভায়রনমেন্টটা এমন যে এখানে আপনি কিছু একটা জিনিস বাইরে রেখে দেবেন, দুই ঘন্টার মধ্যে সেখানে ডাস্ট জমে যায়। ময়লার জন্য সব বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হয়ে গেলে তারপর তো ওইটা হঠাৎ করে চালু করলে কী হবে? সে কিন্তু ওই জায়গা দিয়ে বাতাস চলাচল করবে না, কিন্তু এইদিকের মেশিনারিজ যেটা আছে ও কিন্তু জোরে টান দিবে, তো এখান থেকে একটা প্রবলেম হয়। তবে এই নিট অ্যান্ড ক্লিননেস এটা একমাত্র প্রবলেম না। এই যে হিট হয়ে গেলে তার ভিসকোসিটি কমে যাবে, মানে পাতলা হয়ে যাবে তেলটা। তেলটা পাতলা হয়ে গেলে মেটাল মেটাল ফ্রিকশন, ফ্রিকশন কমানোর জন্য সে ওই দুই মেটালের মাঝখানে লুব্রিকেটিং অয়েলটা থাকে, কিন্তু হিট হয়ে গেলে লুব্রিকেটিং অয়েলটা আস্তে স্লিপ করে ওখান থেকে পড়ে যাবে। পড়ে গেলে তখন মেটাল মেটাল ফ্রিকশন শুরু হয়। মেটাল মেটাল ফ্রিকশন শুরু হলে একটা এসির লাইফ কমতে পারে, তার বিয়ারিংটা নষ্ট হতে পারে এবং নয়েজ শুরু হতে পারে। এসি বিস্ফোরণ বন্ধে ব্যবহারকারীদের করণীয় বিষয়ে পরামর্শ দেন তারা। আবার আপনার সার্ভিসিংয়ের জন্য ইনডোরের একটা সার্ভিসিং আছে, যেটা ফ্রিকোয়েন্টলি দুই তিন সপ্তাহ পরপর ফিল্টার পরিষ্কার করার ব্যাপার আছে। বাইরের আউটডোর ইউনিট পরিষ্কার করার একটা ব্যাপার আছে, যেটা হয়তো বাসার কেউ পারবে না, প্রফেশনাল লোক আছে তাদেরকে দিয়ে করাইতে হবে। এই ক্লিনিং
এবং সার্ভিসিং এগুলো নিয়মিত করাইতে হবে। আপনার গ্যাস চেকিং, প্রেশার ঠিক মতো আছে কিনা এটা নিয়মিত করাইতে হবে। এখানে হিটিংয়ের মেকানিজম পুরাটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটে, কম্প্রেসারটার যেগুলি আছে ওগুলি অন্য কারণ, এটা গ্যাস ট্যাস অন্য কারণ, ওখানে গ্যাস থেকে কিছু এক্সপ্লোশন হয় বলে এখনও পর্যন্ত মানে ওইভাবে ইনভেস্টিগেশন হয়নি, মেইনলি ইলেকট্রিক্যাল কারণে গরম হয়ে এটা হয়। তাহলে দেখেন এখানে যে ওয়্যারিংটা করে সেগুলি মারাত্মক সমস্যা আছে, মানে আপনার এখানে যেই মানে তার দেওয়া উচিত, আপনি এসিগুলির মাত্রা আমরা টন দিয়ে বলি, দেখবেন যে কেউ এক টন, দেড় টন, দুই টন এভাবে কিনতে থাকে, তাহলে এগুলি যত বড় হবে সেই অনুযায়ী তার দেওয়া লাগবে। শুধু এসি বিস্ফোরণ নয়, ব্যবহারকারীদের সতর্কতাই কমাতে পারে অনেক দুর্ঘটনা। রাজধানীর এই অধিকাংশ বাসাবাড়ি কিংবা শপিং মলেই ব্যবহার করা হচ্ছে এয়ার কন্ডিশনার। মানুষের এই আরামদায়ক যন্ত্র সম্প্রতি হয়ে উঠছে প্রাণঘাতী। শুধু এই এয়ার কন্ডিশনার বিস্ফোরণই নয়, যে কোনো দুর্ঘটনা কমাতে সবার আগে প্রয়োজন ব্যবহারকারীদের সতর্কতা। দর্শক, আপনাদের নানা অজানা তথ্য তুলে ধরতে মাইটিভির শনিবারের নিয়মিত বিশেষ আয়োজন মাই সার্চ। সাথে আছি আমি সাইদুর রহমান আবির। দর্শক দেখছিলেন মাই সার্চ, দিচ্ছে একটি সংবাদ বিরতি। থাকুন মাইটিভির সাথেই, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু মুক্ত করার আশ্বাস মেয়র সাইদ খোকনের, নগরীর বাড়ি বাড়ি গিয়ে মশার ওষুধ ছেটানোর প্রতিশ্রুতি। ডেঙ্গু নিয়ে রাজনীতি না করার আহ্বান তোফায়েল আহমেদের, ভুল না করে অ্যাডিস মশা দমনে বিএনপিকে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রীর। দর্শক বিরতির পরে স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। জলবায়ুর পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নগরবাসীকে ডেঙ্গু মুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। সকালে নগরভবনে পৌর করদাতাদের মশা নিধন স্প্রে বিতরণকালে তিনি এসব কথা বলেন। এডিস নিধনে বাড়ি বাড়ি গিয়ে মশার ওষুধ ছেটানো হবে বলেও জানান সাইদ খোকন। নগর কর্তৃপক্ষ যা যা প্রয়োজন ছিল তার সবটুকুই করে যাচ্ছে। আমরা এখন ফলাফলের আশা করছি, আল্লাহ যদি চায় আপনারা এই ফলাফল ইনশাল্লাহ দেখতে পাবেন। নতুন আক্রান্তের সংখ্যা যদি কমে আসতে শুরু করে তাহলে আমরা ধরে নেব আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আমরা সঠিক পথে আছে এবং সঠিকভাবে করছি। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে নতুন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে করে কমে আসবে। ডেঙ্গুকে বৈশ্বিক ও মানবিক সমস্যা উল্লেখ করে এ নিয়ে কাউকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। আর দলটির প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে নিজেরা কিছু না করে অন্যের ভুল ধরা বিএনপির স্বভাবে পরিণত হয়েছে। ভোলা ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মানিকলাল ঘোষ। ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবেলায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন তিনি। বলেন, এ নিয়ে কারো রাজনীতি কাম্য নয়। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করুন। ডেঙ্গু মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্যের জবাব দেন ডক্টর হাসান মাহমুদ। আমাদের দল ডেঙ্গু পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। এরা নিজেরা কোনো কিছু করে না, অন্য কোনো কিছু করলে সেটার ভুল ধরে। তো দুষ্ট লোকেরা বলে এরা হচ্ছে ভুল ধরা পার্টি। তো বিএনপির অবস্থা হয়েছে ঠিক সেরকম, নিজেরা কিছু করে না, অন্যরা যেটা করছে সেখানে কোথায় কী কিন্তু আছে সেটা খুঁজে বেড়াচ্ছেন। আমি তাদেরকে সেই পথ পরিহার করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই।
মানিকলাল ঘোষ, মাই টিভি। এ পর্যায়ে শোকাবহ আগস্ট। স্বাধীনতার পর অত্যন্ত কম সময়ের মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশের স্বীকৃতি আদায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ অর্জন বঙ্গবন্ধু সরকারের অন্যতম সাফল্য ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। মাইটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 1972 সালের 25 মার্চ ভারতের সঙ্গে 25 বছরের মৈত্রী চুক্তি সই আর বাংলাদেশকে 2 বছরের মধ্যে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তান। এসবই বঙ্গবন্ধুর নেতৃত্ব গুণেই সম্ভব হয়েছে। আমিনুল মজলিশের বিশেষ রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যে সংবিধান রচনার পাশাপাশি পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, বঙ্গবন্ধুর এই পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় শান্তিকামী বিশ্ব। জাপান বলেন আর এই পাশে ফিলিপিন বলেন, যেখানে বিদেশি সৈন্য আসছে তারা সহজে সেই দেশ থেকে চলে যায়নি। বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কারণে এত বড় ভারতীয় সৈন্য, তাও কোথায়, উনি আসার 2 মাসের মাথায় এই বিরাট সৈন্যবাহিনী চলে গেছে। পাকিস্তান আমাদের শত্রু দেশ ছিল, সেইখানে তিনি বন্ধুত্ব স্থাপন, উদারতা, যে উদারতা তিনি দেখিয়েছেন, পৃথিবীতে খুব কম লোক এইরকম উঁচু পর্যায়ে যেতে পারে। একান্ত আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তুলে ধরেন বাংলাদেশের জাতিসংঘের স্বীকৃতি লাভের প্রসঙ্গ। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত যে এই অল্পদিনের মধ্যে তিনি বিভিন্ন দেশের স্বীকৃতি অর্জন করেছেন, ইভেন জাতিসংঘের স্বীকৃতি অর্জন করে, সেটা চারটিখানি কথা ছিল না। ক্যারিশম্যাটিক নেতৃত্ব গুণে বঙ্গবন্ধুর শাসনামলেই সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স সহ বাংলাদেশকে স্বীকৃতি দেয় 121টি দেশ। বঙ্গবন্ধুর শাসনামলেই কমনওয়েলথ, ওয়াইসি, IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ। পৃথিবীর যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, UN বলেন, সবগুলো সদস্যপদ তিনি লাভ করে। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ বিশ্ব সমাজের সঙ্গে দৃঢ়তর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর এ কে আব্দুল মোমেন। আমি থাকতে প্রায় 3.5 বছর বাংলাদেশ UN-এর 1 নম্বর পিস কিপিং কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে পরিচিত ছিল। বঙ্গবন্ধু যে সমস্ত বক্তব্য আমাদের দিয়ে গেছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আজও কিন্তু সেগুলো বলবৎ আছে। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন এবং আমি মহসিন শিকদার। আল্লাহ হাফিজ।